আসসালামু আলাইকুম। রিপোর্টার বাংলা টেলিভিশনে সকল জেলা উপজেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ছি আমি মিতু বাসার। এবার দেখুন বিস্তারিত। বিরামপুরে ভালনারেবল উইমেন বেনিফিট ভিডাব্লিউবি এর উপকরণভোগী নির্বাচন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত। বিরামপুর দিনাজপুর থেকে এস এম মাসুদানের পাঠানো তথ্য ভিডিওচিত্রে ভালনারেবল উইমেন বেনিফিট ভিডাব্লিউবি কার্যক্রমের আওতায় 2023 থেকে 24 চক্রের ভিডাব্লিউবি উপকরণভোগী নির্বাচন সংক্রান্ত উপজেলা পর্যায়ে দিনাজপুরের বিরামপুরে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পহেলা অক্টোবর মঙ্গলবার সকাল 11টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারাত জাহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মণ্ডল। মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোস্তাফিজার রহমান, সহকারী প্রোগ্রামার আইসিটি কর্মকর্তা পাপিয়া নাসরিন, কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী, পলি প্রয়োগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী, বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাচ্চা, জোদবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান ও সকল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগণ। এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী সুধীজন ও স্থানীয় নেতৃবৃন্দ, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।